সকাল থেকে আমার নজর রেখে চলেছে এদিক এদিক সিবিআই হানা ছবিতে মুর্শিদাবাদে দুটি জায়গা সিবিআই হানা বড়ওয়া এবং দমকল কাদের কাদের কাছে গিয়েছে সিবিআই আধিকারিকরা দমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার বাড়িতে সিবিআই হানা এবং বড়ওয়াতে জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ শিক্ষক জন্টু শেখ তার বাড়িতে সিবিআই হানা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিষ আমি চলে যাবো ইন্দ্রাশিষের কাছে ইন্দ্রাশিষ এখনো পর্যন্ত দমকল এবং বড়ওয়া নিয়ে কি আপডেট রয়েছে একেবারে দেখো সমাদৃত মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তার যে বিধায়ক কার্যালয় তার যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা সেখানে তল্লাশি চালাচ্ছেন তবে জাফিকুল ইসলাম তিনি কিন্তু এখনো পর্যন্ত তার বাড়িতে নেই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বিধায়ক কার্যালয়ের পাশাপাশি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাফিকুল ইসলামের নামে যে ডিএলএড কলেজ রয়েছে সেই কলেজে আমি দেখার চেষ্টা করব যে সৈয়দ মেমোরিয়াল পিটিটিআই ডিএলএড কলেজ এবং সেই কলেজেও কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা এখানে রয়েছেন ভেতরে যারা রয়েছেন তল্লাশি চলছে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে যারা জওয়ানেরা এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন সিআরপিএফ আধিকারিক সেখানে কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং এই কলেজের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘরে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন বিভিন্ন নথিপত্র সেগুলোকে কিন্তু এখানে খতিয়ে দেখা হচ্ছে মূলত যে বিষয়টির উপরে জোর দেওয়া হচ্ছে যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত এবং সেই নিয়োগ দুর্নীতি তদন্তে জাফিকুল ইসলামের যে লিঙ্ক পাওয়া গেছে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে এই কলেজের সঙ্গে কীভাবে সে জড়িয়ে রয়েছে কী কী তথ্য এখান থেকে পাওয়া যায় সেই বিষয়টির উপরে কিন্তু জোর দিচ্ছে সিবিআই আধিকারিকরা এবং এখানে তল্লাশি চলছে আমি টেকানোর চেষ্টা করবো এই কলেজের বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা বিভিন্ন ঘরে তারা রয়েছে বিভিন্ন নথিপত্র সেখানে খতিয়ে দেখা হচ্ছে সিবিআই আধিকারিকদের একটি টিম যেরকম একদিকে বিধায়ক কার্যালয় রয়েছে অন্যদিকে এই কলেজেও কিন্তু রয়েছে সিবিআই আধিকারিকরা বিভিন্ন ঘরে দরজা তুমি দেখতে পাচ্ছ এখানে একটি সিকিউরিটি কাম মেনটেন্স রুম সেই দরজা বন্ধ রয়েছে এবং যে কলেজের সবথেকে বড় কথা সমাজে তা এই কলেজের যে আয়তন সেটি দেখলে কিন্তু বোঝা যাবে যে বিপুল একটা আয়তনে কিন্তু এই কলেজ রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন ক্লাসরুমের দরজা এই মুহূর্তে এখানে বন্ধ রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের দরজা একমাত্র খোলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গাতে এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সহ বিভিন্ন রুমে তারা ঢুকছেন এবং এখান থেকে নথিপত্র কিছু পাওয়া যায় সেই নথিপত্র তারা সংগ্রহ করার প্রক্রিয়া যেরকম করছেন পাশাপাশি সেই নথিপত্র থেকে জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা যে এই নিয়োগ দুর্নীতির জাল আদৌ কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই বিষয়টির ওপরে কিন্তু এখন ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে পাশাপাশি বড়োয়ার কুলি এলাকায় সেখানে এক শিক্ষকের বাড়িতে যেরকম তল্লাশি চলছে এবং তার পাশাপাশি বড়ওয়ার তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম এবং তার বিধায়ক কার্যালয় থেকে শুরু করে এই মুহূর্তের এই যে তোমাকে দেখানোর কথা বলবো যে ডিএলএড কলেজের কথা তোমাকে বলছিলাম সমাদৃত তোমাকে আয়তন দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে সেই ডিএলএড কলেজে যে বিপুল আয়তন তোমাকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথিপত্র যে সমস্ত নথিপত্র এই কলেজের রয়েছে কী কী বিষয়ের ওপর কাজ হয়েছে কোন কোন ক্লাস এখানে রয়েছে কী কী সাবজেক্ট এখানে রয়েছে ইত্যাদি একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি তোমাকে আরও জানাবো সমাদৃত যে এই যে জাফিকুল ইসলাম তৃণমূল বিধায়ক তার সঙ্গে কিন্তু একাধিক তার কলেজ রয়েছে শুধু এই একটি কলেজ নয় দুই থেকে তিনটি কলেজ পিটিটিআই কলেজ কিন্তু রয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সেই সব জায়গাতে লাগাতার কিন্তু তল্লাশি চালাচ্ছে একযোগে কিন্তু তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা তবে তোমাকে আরও সঙ্গে থাকো এই যে লাগাতার তল্লাশি চলছে এই নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন আমরা একবার শুনে নেব দেখতে এসেছি ঝানটোর বাড়ি ওই এখন সব মেলা স্কুল করেছে কলেজ স্কুল ও একবারে বাজে ছেলে হ্যাঁ না ভয় না চোরদের ব্যবস্থা হয়েছে চোরদের ব্যবস্থা চাই